আমার সামনে নিজে তারা ককটেল মারছে, আমি এখানে মাত্র 2 মিটার দূরে ককটেল ফাটছে। সাউন্ড ওটা ওটা ককটেল ছিল, ওটা ককটেল ছিল, আমার সামনে যেটা মারছে ওটা ককটেল ছিল। আমাদেরকে যেতে দেন, এটা আমাদের একটা শান্তিপূর্ণ মুভমেন্ট। আমরা আপনাদের আপনাদের আমরা আপনাদের এলুক, আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না, আশা করবো আপনারা আমাদের উপর কোনো আক্রমণ করবেন না। এই কথা বলার সাথে সাথে তারা প্রথমে টিএসসির গেটে, সরি সৌরজ্য উদ্যানের গেটে একটা ককটেল ফোটায়, তারপর আমরা সবাই দৌড় দেই, দৌড় দিলে আরেকটা ককটেল নিক্ষেপ করে ভাইয়ের দিকে। অ্যাকর্ডিং টু 29 part of Bangladesh constitution, we have equal rights to get government jobs, and this was our regular movement, this was a peaceful movement, but tara amader khetre movement obstacle dicche, amader movement er ajker kono uddeshyo chilo na police sangbadik ba chhatro liger sathe songrame ba andolone jorano, amader uddeshyo chilo amra shantipurno bhabe ashbo, senate bhavan gherao korbo jekhane shikshokra siddhanto nichhilo varsity hall gula bondho hobe kina, and amader main uddeshyo chilo varsity hall gula jeno bondho na hoy, amader ei songram cholche kota batiler eta cholbe, hoyto amader hocche হল বন্ধ করে দিলে সংগ্রাম ব্যাহত হবে, কিন্তু এটা থেমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সংগ্রাম বন্ধ হতে পারে না। সেই জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে যে তারা এটি কেন করলো, এই সাহস কোথায় পেলো। আমরা কখনোই এটা মেনে নিব না, কারণ এখানে হল ব্যাকেন্ড কেন করা হচ্ছে, আমাদের এই যৌক্তিক যে আন্দোলন সেটাকে স্থিমিত করার উদ্দেশ্যে। আমাদের আন্দোলনের উদ্দেশ্য কি, আজকে যদি সরকার প্রধান থেকে এরকম কথা আসে যে আমাদের সাথে বসে এইটি কোটা সংস্কার করে আইন প্রণয়নের যে সিদ্ধান্ত সেটি তারা গ্রহণ করে, আমরা তো রাজপথে থাকবো না, রাজপথে থাকার জন্য আমরা আসি নাই। তাহলে আমাদের এই যৌক্তিক আন্দোলন বাস্তবায়ের জন্য, কোটা সংস্কারের জন্য আমরা হলে থাকবো, আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে, আমাদেরকে বের করে, হয় আমাদের লাশ হল থেকে বের হবে নাহলে আমরা হলে থাকবো, দুইটার একটা হবে। আমরা এটার প্রতিবাদে আজকে ডায়মানা জানাজা এবং কফিন মিছিল হবে দুপুর 2টায়, এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটার জবাব দিয়ে যাই, কেন আমাদের ছাত্রদের উপর গুলি চালানো হলো, এবং যারা এটার সাথে জড়িত ছিল, যাদের নির্দেশে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যখন যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন, তাদের সকল ধরনের আইনি সহায়তা এবং পুলিশি সহায়তা দেওয়ার জন্য আমরা মূলত এখানে আছি। আজকে কি কোনো সমাবেশ বা জমায়েত করতে আপনারা দিবেন না আমাদের নির্দেশনা? এই ধরনের নির্দেশনা এখানে আসলে যেহেতু এটি বেশ ভালনারেবল একটা অবস্থায় দাঁড়িয়েছে, আমরা সামগ্রিকভাবে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব। আমরা যারা সাধারণ ছাত্র তারা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি, আমাদের মধ্যে কোনো ভায়োলেন্সের কোনো চিহ্নও ছিল না। এক পর্যায়ে এসে দেখা গেল কি, যখন আপনার ওবায়দুল কাদের সাহেব গ্রিন সিগন্যাল দিলেন যে এটাকে ছাত্রলীগরাই রাজনৈতিকভাবে কি দিবে, প্রতিহত করবে, তার মানে আমাদের মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব উনি নিজেই ছাত্রলীগকে দিয়ে এই ভায়োলেন্সের সূচনা ঘটিয়েছে। এরপরে গতকাল আপনারা দেখেছেন যে ছাত্রলীগ এবং পুলিশ পুলিশ ছাত্রলীগকে পক্ষে সাথে নিয়েই সাধারণ ছাত্রদের উপরে হামলা করেছে। আমার প্রশ্ন, ছাত্রলীগ কি বাংলাদেশের আইন প্রণয়নকারী কোনো সংস্থা? তারা সাধারণ ছাত্রদের উপরে হামলা করবে কিভাবে? সাফল্যের গন্তব্য পর্যন্ত এই আন্দোলন নেওয়া ছাড়া আমরা রাজপথ ছাড়ব না, এবং আমাদের এই ক্যাম্পাস সাধারণ ছাত্রদের দখলে, এই ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসী, কোনো ধরনের কুছাত্র, কোনো ধরনের অবৈধ ছাত্রর পুনর্বাসন চলবে না, এবং এই অছাত্রদেরকে পুনর্বাসন করতে প্রশাসন যদি ক্যাম্পাস কিংবা হল বন্ধ করার পায়তারা করে, সাধারণ ছাত্ররা তাদের এই পায়তারাকে কোনো ধরনের প্রশ্রয় দেবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।